সবাই মিলে বড় রানী সুনীতির কাছে গিয়ে বলছে, ও গো রানীমা, রানীমা গো, আমরা একে শুনলাম, রানীমা আমরা একে শুনলাম, রাজা আদেশ দিয়েছে, রানীমা রাজা আদেশ দিয়েছে, আমাদের যে রাজ্যে সব থেকে গভীর অরণ্য আছে, ওই অরণ্য আছে তোমাকে নির্বাসন দেওয়া হবে, রানীমা তোমাকে নির্বাসন দেওয়া হবে। রাজা আমায় নির্বাসন দেবে, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, কোনো পাপ করিনি, তবে কোন দোষে রাজা আমায় নির্বাসন দেবে? রানী কাঁদছে আর ভগবানকে বলছে, বড় আশা করিয়া সাগর বাঁধির মানিক পাওয়ার আশি, বড় আশা করিয়া সাগর বাঁধিল মানিক পাওয়ার আশে, বড় আশা করিয়া সাগর বাঁধিল মানিক পাওয়ার আশে, বড় আশা করিয়া সাগর বাঁধিল মানিক পাওয়ার আশে, সাগর শুকাল মানিক হারাল, সাগর শুকাল মানিক হারাল, সাগর শুকাল মানিক হারাল, সাগর আমার করম দোষে, আমি এখন কোথায় যাব, দয়া করম দোষে কার কাছে যাব, বড় আশা করিয়া সাগর বাঁধিল মানিক পাওয়ার আশি, বড় আশা করিয়া সাগর বাঁধিল মানিক পাওয়ার আশি। দাস দাসীগণ সবাই তাকে নির্বাসনে যাওয়ার জন্য প্রস্তুত করে দিল। রানী রাজার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ও গো রাজা, আমি তো কোনো দোষ করিনি, রাজা আমি তো কোনো দোষ করিনি, তবে কোন দোষে তুমি আমায় নির্বাসন দিলে, রাজা কোন দোষে তুমি আমায় নির্বাসন দিলে? আমি তো সদা ও সর্বদা এই রাজ্যের মঙ্গল চেয়েছি, প্রজাদের মঙ্গল চেয়েছি, তোমার মঙ্গল চেয়েছি, বলো না রাজা, বলো না এ কি আমার অপরাধ, রাজা বলো না রাজা এ কি আমার অপরাধ, আমার নিজের সন্তান নেই বলে আমি তোমার আবার বিবাহ দিলাম, যাতে রাজ্যের মঙ্গল হয়, তোমার যাতে মঙ্গল হয়, বলো না রাজা এ কি আমার অপরাধ, বলো না রাজা এ কি আমার অপরাধ, তুমি কোন দোষে আমায় এত বড় শাস্তি দিলে, রাজা
তুমি কদ্দুস সবাই এত বড় শাস্তি দিলে রাজাগু, এই তোমার আমার শেষ দেখা, আর কোনোদিনও তোমার সাথে আমার দেখা হবে না রাজা, আর কোনোদিনও তোমার সাথে আমার দেখা হবে না, এই আমাদের শেষ দেখা। রানী রাজার চরণ দুটি জড়িয়ে ধরে আছে আর বলছি, যাওয়ার বেলা শুধু ব্যথা ভরা আঁখি জল গোসাবি, ওগো রাজা আমি কি দোষ করেছি রাজা, কেন তুমি আমায় এত বড় শাস্তি দিলে রাজা, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব, কি করব রাজা, যাওয়ার আমার সাথ ছিল মনে, সে
স্বামীর চরণে প্রণাম জানিয়ে মা সুনীতি অরণ্যের মধ্য দিয়ে চলেছে রাজ সেনাপতির সঙ্গে। চরণে কাঁটা ফুটে যাচ্ছে, রুধির ধারা বেসে যাচ্ছে, তবুও মা চলেছে। ক্ষুদা তৃষ্ণা আর সহ্য করতে পারছে না, তবুও চলেছে। চলতে চলতে হঠাৎ তাদের সাথে ঋষি মুনিদের দেখা হলো। কিরানিমা, আপনি এই গভীর অরণ্যের মাঝে কি করছেন? যার কিনা পালকিতে আসার কথা, সে আজ নিজের পায়ে হেঁটে হেঁটে এলো। রানীমা, ঋষিগণ, আমি আর তোমাদের রানীমা নেই গো ঋষিগণ, আমি আর তোমাদের রানীমা নেই। তোমাদের রাজা, তোমাদের রাজা আমায় নির্বাসন দিয়েছে এই অরণ্যে। কিন্তু বলতে পারো ঋষিগণ, আমি কোথায় যাব, কার কাছে যাব, কি করব বলতে পারো তোমরা? বেশরানী মা, আপনি একটি কাজ করুন, আমাদের যে আশ্রমের পাশে একটি পাতার পর্ণ কুটির আছে, ওই কুটিরেই আপনি বসবাস করুন। জানি রানীমা, জানি যার রাজসজ্জা সে কেমন করে ওই পাতার পর্ণ কুটিরে থাকবে। কিন্তু রানীমা, এই গভীর অরণ্যে আপনি ওই পাতার পর্ণ কুটির ছাড়া আর কিছুই পাবেন না রানীমা, আর কিছুই পাবেন না। রাজ সেনাপতি তাকে সেই পাতার পর্ণ কুটিরে প্রবেশ করিয়ে দিয়ে রাজবাড়ির পথে চলে গেল। এদিকে মা সুনীতি পাতার পর্ণ কুটিরে একা বসে আছে আর প্রভুকে বলছে, প্রভু গো দেখো, প্রভু দেখো, আজ আবার কি অবস্থা হয়েছে, প্রভু দেখো, প্রভু গো তুমি ছাড়া এখন আর আমার কেউ নেই, প্রভু আর আমার কেউ নেই, তুমি আমায় উদ্ধার করো, প্রভু তুমি আমায় উদ্ধার করো। তখন মা সুনীতি যমুনায় গিয়ে স্নান করতে গিয়ে মৃত্তিকা তুলে এনে একটি তুলসী মঞ্চ নির্মাণ করলো। সন্ধ্যাবেলায় মা সুনীতি সেই তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলিত করে সন্ধ্যা দিচ্ছে আর বলছে, এই সন্ধ্যাবেলায় প্রদীপ শীতলা
আছি মাগো তোমার দেখা পাবো বলে বসে আছি মাগো তোমার দেখা পাবো বলে কেটে গেল। একদিন রাজা মনস্থির করল যে ওই অরণ্যে রাজা তার সৈন্য সামন্তদেরকে সঙ্গে নিয়ে শিকার করতে যাবে।
রাজা তার সৈন্য সামন্তদেরকে সঙ্গে নিয়ে শিকারের জন্য গেল। শিকার করছে, করতে করতে হঠাৎ আকাশে ঝড় হচ্ছে, বৃষ্টি পড়ছে, বজ্রপাত পড়ছে, আর তার সৈন্য সামন্তরা যে যেদিকে পারে ছুটে চলেছে আর বলছে, রাজাও ছুটে চলেছে আর বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো আমাদের বাঁচাও বাঁচাও। রাজা চিৎকার করতে করতে একটি বটবৃক্ষের তলায় আশ্রয় নিল। রাজা দেখল একটু দূরে একটি পাতার পর্ণ কুটির। সে ভাবল, আজকে রাত্রুকু যদি ওখানে আমায় কেউ আশ্রয় দেয় তবে কাল ভোরের বেলায় আমি ওখান থেকে চলে যাব। এই বলে রাজা বিদ্যুতের আলোয় পথ চিনতে চিনতে ওই পাতার পর্ণ কুটিরের দিকে যাচ্ছে। আর এদিকে মা সুনীতি প্রদীপটা প্রজ্বলিত করে বসে আছে আর বলছে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে, ফেরাবে কি ফেরাবে কি
এদিকে রাজা পাতার পর্ণকুটিরে এসে ডাকছে, কেউ কি আছো, কেউ কি আছো এই কুটিরে? যদি থেকে থাকো তবে দয়া করে, তবে দয়া করে বাইরে বেরিয়ে এসো। আমি এই রাজ্যের রাজা, আমি বড় বিপদে পড়ে এসেছি গো। কেউ কি আছো, কেউ কি আছো? ভেতরে মা সুনীতি বসে আছে। মা সুনীতি কণ্ঠস্বর শুনে বলছে, এ কি এই কণ্ঠস্বর যে আমার বড় চেনা। যেন মনে হচ্ছে আমি আগে কতবার এই কণ্ঠস্বর শুনেছি। এ তো আমার রাজার কণ্ঠস্বর। তবে কি আমার রাজা এসেছে, তবে কি আমার রাজা এসেছে প্রভু? তখন মা সুনীতি লম্বা করে ঘুমটা টেনে দিয়ে প্রদীপ প্রজ্বলিত করে দরজাটা খুলে দেখে রাজা দাঁড়িয়ে আছে। ও, তুমি বুঝি এই কুটিরে বাস করো? আমি এই রাজ্যের রাজা, আমি বড় বিপদে পড়ে এসেছি গো। আমাকে আজকে রাত্রিকুর জন্য আশ্রয় দাও। আমি কথা দিচ্ছি কাল সকালবেলায় আমি চলে যাব। দয়া করে আজকে রাত্রিকু আমায় আশ্রয় দাও। আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি আমি করব না, আমি কথা দিচ্ছি। রানী ঘোমটার আড়ালে হাসছে আর বলছে, প্রভু গো, এ তোমার কেমন খেলা প্রভু, এ তোমার কেমন খেলা? যে একদিন আমায় নির্বাসন দিয়েছিল এই গভীর অরণ্যে, আর আজ কিনা সে নিজে এসেছে আমার কাছে আশ্রয় চাইতে প্রভু। রানী যত্ন সহকারে তাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে গিয়ে যখনই ঘোমটাটা টেনেছে, রাজা চমকে উঠল। এ কি রানী, তুমি? রাজা রানীর দিকে তাকিয়ে আছে আর রানী রাজার দিকে তাকিয়ে আছে। রানী, এ তোমার কেমন অবস্থা? রানী, এ তোমার কেমন অবস্থা? এ শুধুমাত্র আমার জন্য। আমি যদি সেদিন তোমায় বিনা দোষে বিনা অপরাধে নির্বাসন না দিতাম, তবে তোমার এমনটা আজ হতো না রানী। গৃহে যতটুকু ফল ছিল গোবিন্দ সেবার জন্য, ওই ফলটা সুনীতি রাজার সেবার জন্য দিয়ে দিল। রাজার সেবার পর তারা দুজনে একসাথে শয়ন করল। রাধে রাধে। এদিকে ভোর হয়ে গেল। মা সুনীতি বলছে, পূবাকাশে ভোরের আলো পাখি গান গায়। আমার পূবি আকাশে ভোরের আলো পাখি গায় গান। সে ভোরের আলোয় পাখির গান গায়। আমার পূব আকাশে ভোরের আলোয় পাখির গায় গান। গায় রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ, রাম
বাংলায় গান ভূবাকাশে ভোরের আলোয় পাখিরা গায় গান ভূবাকাশে ভোরের আলোয় পাখিরা গায় গান আমার ফুল আকাশে ভোরে আলো পাখিরা গায় গান আমার পুবি আকাশে ভোরের আলো পাখিরা গায় গান এবার রাজার যাওয়ার সময় হয়েছে রানী রাজার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে ও গো রাজা রাজা গো এই আমাদের শেষ দেখা গো রাজা এই আমাদের শেষ দেখা আর কোনোদিনও হয়তো তোমার সাথে আমার দেখা হবে না রাজা আর কোনোদিনও হয়তো তোমার সাথে আমার দেখা হবে না কিন্তু রাজা আজ তোমায় একটি কথা দিতে হবে রাজা আজ তোমায় একটি কথা দিতে হবে যদি আমার কোনো ক্ষতি হয় কিংবা যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে দায়িত্ব তুমি নেবে তো রাজা নেবে বলো না রাজা তার দায়িত্ব তুমি নেবে তো বেশ আমি তোমায় কথা দিলাম যদি তোমার কোনো ক্ষতি হয় কিংবা যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব আমি নেব আমি কথা দিলাম এই বলে রাজা রানীর কাছ থেকে বিদায় নিল দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল এবার মা সুনীতি গর্ভবতী হল এক মাস দু মাস তিন মাস কেটে গেল পঞ্চম মাসেতে মা সুনীতি জানতে পারল এবার মা সুনীতি বড়ই চিন্তায় পড়ল রাজা কখন গেছে কখন যে এসেছে তা তো কেউ দেখেনি এখন সবাই আমায় কি বলবে আমি কি করব এখন তবে তবে রাজা আমায় কথা দিয়েছে আমার যদি কোনো ক্ষতি হয় তার দায়িত্ব রাজা নেবে দেখতে দেখতে আরো পাঁচ মাস কেটে গেল অর্থাৎ দশ মাস কেটে গেল মা সুনীতি প্রসব করল একটি সুন্দর ফুটফুটে সন্তানের কয়েক মাস পরে সেই সন্তানের নাম দিল ধ্রুব ভক্ত ধ্রুব
দিল তারে ভকত ধ্রুব। যখন পঞ্চম বর্ষীয় বালক তখন ধ্রুব দেখত যে ঋষি বালকদের খেলাধুলা ধ্রুব দেখত। ধ্রুব তাদের খেলাধুলো দেখে মাকে বলতো, মা ও মা দেখো মা দেখো সবাই কত সুন্দর খেলাধুলো করছে, দাও না মা দাও না, তুমি আমাকে অনুমতি দাও না, আমিও যাই ওদের সাথে একটু খেলাধুলো করি। মায়ের কাছে অনুমতি নিয়ে ধ্রুব ঋষি বালকদের সাথে খেলতে যাচ্ছে আর বলছে, তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মুনি, জগ জন মোহন মধুরী মহান, সুধাই সুধাময় মুরলি বিলাস, যহ জন মোহন মুরলি বিলাস, নন্দ দুলাল তুমি ব্রজে তুমি দাও ভগবান, তো
লাগি মোর, কাঁদে মন প্রাণ তোমা লাগি মোর, কাঁদে মন প্রাণ স্নেহের পারস তুমি দাও ভগবান, রুন ঝুন নূপুরের ছন্দ রাগে, রুন ঝুন নূপুরের ছন্দ রাগে, তেশো তুমি ব্রজের রাখাই বালকদের সাথে খেলাধুলো করছে, খেলাধুলো করতে করতে হঠাৎ ঋষি বালকরা ধ্রুবকে বলছে, ছি 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 ধ্রুব, তো লজ্জা করে না ধ্রুব, তো লজ্জা করে না, এত বড় ছেলে তুই কিন্তু তোর পরনে বসর নেই ধ্রুব, ছি ধ্রুব ছি, তো লজ্জা করে না, দেখ ধ্রুব দেখ আমাদের তো সবার পরনে বসন আছে কিন্তু শুধুমাত্র তোর পরনে বসন নেই, শোন শোন ধ্রুব, তুই যদি কাল থেকে বসন না পরে আসিস তবে আর তোকে আমাদের সাথে খেলতে নেব না। আচ্ছা ধ্রুব, আমাদের তো সবার বাবা মা আছে কিন্তু তোর তো আছে শুধু মা, তোর বাবা কোথায় রে ধ্রুব, বল ধ্রুব বল তোর বাবা কোথায়, তোর বাবার নাম কি, তোর বাবা কি করে ধ্রুব বল। ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা, বলো না মা বলো না, আমার বাবার নাম কি, আমার বাবা কোথায় থাকে বলো না গো মা। মা বলছে, ধ্রুব তোর বাবা হলো এই রাজ্যের রাজা রে ধ্রুব, তোর বাবা হলো এই রাজ্যের রাজা। কি বলছো মা, আমার বাবা এই রাজ্যের রাজা? কিন্তু মা, আমার বাবা যদি এই রাজ্যের রাজাই হবে কেন তুমি এখানে, কেন আমি এখানে, জানো মা ঋষি বালকরা আমায় বলেছে আমার পরনে বসন নেই, তাই আমি যদি কাল থেকে বসন না পড়ে আসি ওরা আর আমায় খেলতে নেবে না গো মা। বলো মা বলো, আমি যদি রাজারই ছেলে হব তবে একটি বছরের জন্য আজ আমায় কেন এত কষ্ট পেতে হচ্ছে গো। আমার দয়াবতী মা, বলে দা বলে মা তাকে পূর্বের সমস্ত ঘটনা জানালো। মা মনে মনে ভাবছি আমি এখন ছেলেকে কি বসন দেব, আমার কাছে তো কোনো বসন নেই, আমি ওকে কি বসন দেব এখন। মা তখন নিজের শাড়ির একটু অংশ ছিন্ন করে ধ্রুবকে পরিয়ে দিল,
বড়দিন সকাল বেলায় ধ্রুব ঋষি বালকদের কাছে গিয়ে বলছে, আমার বাবা এই রাজ্যের রাজা। কি বলছিস ধ্রুব, তোর বাবা এই রাজ্যের রাজা? ধ্রুব তাদের সব কথা বলল। বেশ ধ্রুব, চল আজ আমরা সবাই মিলে তোর বাবার কাছে যাব। এই বলে সবাই মিলে তার বাবার কাছে চলেছে আর বলছে, ধ্রুব নেচে নেচে চলেছে গো, ধ্রুব নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, বাবার কাছে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, বাবার কাছে চলেছে গো, নেচে নেচে চলেছে গো। ধ্রুব গেল বাবার কাছে, নেচে নেচে চলেছে গো, ধ্রুব গেল বাবার কাছে, নেচে নেচে চলেছে গো, ধ্রুব চলে বাবার কাছে, নেচে নেচে চলেছে, ধ্রুব চলে বাবার কাছে, নেচে নেচে চলেছে। এতদিন পর আশা হবে, নেচে নেচে চলেছে, এতদিন পর আশা হবে, নেচে নেচে চলেছে। মনেরই আনন্দে ধ্রুব নেচে নেচে চলেছে, মনেরই আনন্দে ধ্রুব নেচে নেচে চলেছে, রাজবাড়ির সামনে সবাই দাঁড়িয়ে পড়ল। ধ্রুব দেখে অবাক হয়ে গেল, এটা আমার বাড়ি না ইন্দ্রপুরী? হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, এত বড় বাড়ি থাকা সত্ত্বেও আজ আমার মাকে আমাকে একটি পাতার পর্ণকুটিরে বসবাস করতে হচ্ছে। আমার মা আমায় কত কষ্ট করে না বড় করছে। প্রহরীরা বলছে, এই কারা তোমরা, কারা? তোমাদের তো এর আগে কোনোদিনও দেখিনি। সবাই বলছে, আমরা রাজার সাথে দেখা করতে চাই। যান, আপনি রাজার কাছে অনুমতি নিয়ে আসুন, আমরা এখানে অপেক্ষা করছি। প্রহরী গেল রাজার কাছে অনুমতি চাইতে। মহারাজ, আপনার সাথে কয়েকজন বালক দেখা করতে চায়, আপনি কি তাদের সাথে দেখা করবেন? বেশ, যাও তুমি তাদের নিয়ে এসো, আমি তাদের সাথে দেখা করব। প্রহরী তাদের কাছে গিয়ে বলছে, যাও যাও, তোমরা সবাই যাও, রাজা আদেশ দিয়েছে তোমাদের যেতে, যাও। তখন সবাই মিলে রাজার কাছে গেল। রাজা বলছে, কে তুমি, তোমার নাম কি, তোমার বাবা মায়ের নাম কি, কোথা থেকে এসেছো? ধ্রুব বলছে, আমার নাম ধ্রুব, আমি এই রাজ্যের গভীর অরণ্য থেকে আসছি, আমার মায়ের নাম সুনীতি, বাবার নাম উত্থানপাত। তার এই কথা শুনে রাজার মনে পড়ল সেই রাতের কথা। রানী যে বলেছিল, আমার যদি কোনো ক্ষতি হয় কিংবা যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়িত্ব তুমি নেবে তো রাজা? বলো না রাজা, তার দায়িত্ব তুমি নেবে তো? আমি সেদিন কথা দিয়েছিলাম, যদি তার কোনো ক্ষতি হয় তার দায়িত্ব আমি নেব। ধ্রুবকে দেখতে ঠিক যেন রাজ সেনাপতির মতো। দুটি হাত বাড়িয়ে ধ্রুবকে তার বাবা রাজা উত্থানপাত কোলে তুলে নিয়ে কতই না আদর করছে, তার বদনে হস্তে চুম্বন করছে, তাকে কত আদর করছে।
কিন্তু গোবাক্ষের দ্বার থেকে ছোট রানী সুরুচি সব কিছু দর্শন করছে। গোবাক্ষের দ্বার থেকে ছোট রানী সুরুচি বেরিয়ে এসে বলছে, ছি রাজা ছি, তোমার লজ্জা করে না রাজা, তোমার লজ্জা করে না? রাজা, তুমি তো কোনোদিনও তোমার নিজের ছেলেকে কোলে নাওনি,